নুডলস খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় পাস্তা নুডলস তাহলে তো আর কোনো কথাই নেই। তাও আবার চুলায় রান্না করা পাস্তা নুডলস, আর নুডলসটা রান্না করতেছে আমার ছোট বোন। পুরোটা ভিডিও দেখলেই বুঝবেন ও কিভাবে নুডলসটা রান্না করলো। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো, আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে আমার ছোট বোন পাস্তা নুডলস রান্না করলো। তো আমরা সবসময় মাটির চুলায় কিন্তু রান্না করি। আপনারা যতবার আমাদের এই ভিডিওগুলো দেখেন ততবারই দেখবেন না যে আমরা মাটির চুলায় রান্না করি। তো প্রতিদিনের মতো আজকেও আমরা মাটির চুলায় পাস্তা নুডলস রান্না করতে চলে আসলাম। আর আজকে কিন্তু আমি রান্না করব না, বা আমার মাও রান্না করবে না, আজকে রান্না করবে আমার ছোট বোন। তো আমার ছোট বোন কিন্তু প্রতিনিয়ত রান্না করে না, ও প্রায় মাঝে মাঝেই রান্না করে আর বলে যে আপু এখন থেকে আমার রান্না করা শিখতে হবে যেহেতু তুমি চলে গেছো। আব্বা আম্মা যদি কখনো বেড়াতে চলে যায় তখন যদি আমি বাড়িতে একাই থাকি কে আমাকে রান্না করে খাওয়াবে, এজন্য আমি রান্নাবান্না শিখতেছি। যাই হোক বন্ধুরা, ও হলো প্রায় সময় নুডলস রান্না করে আর পাস্তা নুডলসও রান্না করে মাঝে মধ্যে, এজন্য বললো যে আপু আমি নুডলসটা ভালো রান্না করতে পারি, তো তোমাকে আজকে আমি নুডলসটা রান্না করে খাওয়াই, তারপর হলো অন্যদিন অন্য কোনো তরকারি রান্না করে খাওয়াবো। আমি বললাম হ্যাঁ খাওয়াইতে পারো। তো অনেক দিনই বলতেছিল যে আপু আজকে করি এমন বলতে বলতে আজকে সত্যি সত্যি করে ফেললো। আব্বা হলো নুডলস আইনা দিছে আর আমরা হলো ওই দিন পাস্তা রাখছিলাম একটা লোকের কাছ থেকে। আর আমার ছোট বোন হলো একটা হাঁসের ডিম দিয়ে দিল, তেলের মধ্যে আগে নাকি ডিমটা ভেজে নিতে হয়। তো আমি ওরে কিছুই বলতেছিলাম না, আমি ভাবতেছিলাম যে আমি দেখবো পারি কি না। তো আমি বললাম যেহেতু নুডলস আর পাস্তা দুইটাই একসাথে রান্না করবো আরও দুইটা ডিম দাও। তো ও বললো না আপু আমি একটা ডিম দিয়ে রান্না করে আজকে তোমাকে খাওয়াবো এবং দেখবা তুমি কেমন হয়। যাই হোক, মা হলো অনেক দিন আগে গাজর কেটে ফ্রিজে রেখে দিয়েছিল আর ওইটাই আমার বোনের হাতে এনে দিছে, আর আমার বোনও নুডলসের মধ্যে ওইটা দিবে বলে দিয়ে দিল কড়াইয়ের মধ্যে। তো এইখানে মশলাপাতি সব কিছুই আস্তে আস্তে দেওয়া হয়ে যাবে। নুডলসের যেহেতু মশলা নাই, কোকোলা নুডলসে কিন্তু মশলা থাকে না আপনারা সবাই জানেন। তো আমরা হলো দুইটা ম্যাগি মশলা নিয়ে আসছিলাম দোকান থেকে, ওই দুইটাই হলো দিয়ে দিল। সব মশলাপাতি কষানোর পর হলো নুডলস আর পাস্তাটাও কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। তো এখন ভালোভাবে নেড়ে নেবে আর একটু একটু করে জালও দিয়ে নেবে। যাই হোক বন্ধুরা, নুডলস কিন্তু প্রায় রান্না করা শেষ হয়ে গেছে। আর আপনারা তো বুঝতেই পারছেন আমি হলো বয়সটা পরে দিছি, তো নুডলসটা দেখতে যেমনটা সুন্দর হয়েছে খাইতেও মাশাল্লাহ অনেক বেশি টেস্ট ছিল। যেরকম লবণ জাল সবই কিন্তু পারফেক্ট ছিল। আমার ছোট বোন যে এইভাবে রান্না করবে আমি ভাবতেই পারিনি। যাই হোক বন্ধুরা, ওর রেসিপিটা ফলো করে আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর জানাবেন কেমন হয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বড় করতেছি না, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।